হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো রামচরণের সেরা 5টি অ্যাকশন মুভি নিয়ে, যেই মুভিগুলো দর্শকের পাশাপাশি বক্স অফিসেও দারুণ ব্যবসা করেছে। যারা রামচরণের এই মুভিগুলো উপভোগ করেননি তারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে দেখতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। লিস্টের 5 নম্বরে রয়েছে 2007 সালে মুক্তি পাওয়া শ্রুতা। এটি একটি অ্যাকশন ড্রামা মুভি। মুভিটা শ্রুতাকে নিয়ে নির্মিত, যার বাবাকে ছোটবেলায় এক সন্ত্রাসীরা হত্যা করে। তারপর শ্রুতা বড় হয়ে তার বাবার প্রতিশোধ নিতে চায়, কিন্তু যে তার বাবাকে হত্যা করেছিল সে একজন ইন্টারন্যাশনাল মাফিয়া। এখন শ্রুতা কীভাবে সেই মাফিয়ার সাথে টক্কর দিবে তা দেখানো হয়েছে এই মুভিতে। মুভিতে রামচরণের অ্যাকশনের পাশাপাশি তার রোমান্টিক সিনগুলো চমৎকার ছিল। মুভিটির বাজেট ছিল 16 কোটি টাকা এবং বক্স অফিসে আয় করেছিল 39.3 কোটি টাকা। মুভিটা কলকাতার রংবাজ নামে একটি মুভি রিমিক্স হয়, যে মুভিটায় দেব অভিনয় করেছিল। লিস্টে 4 নম্বরে রয়েছে 2015 সালে মুক্তি পাওয়া ব্রুসলি দ্য ফাইটার। এটি একটি অ্যাকশন ড্রামা মুভি। মুভিটা 5.5 আউট অফ 10 রেটিং পেয়েছিল IMDb-তে। মুভির কাহিনী কার্তিকের, যে তার বোনের পড়াশোনার জন্য নিজের পড়াশোনা ছেড়ে দেয় এবং সে কোনো একভাবে পুলিশ হয়ে যায়। মুভিতে ভাই বোনের রিলেশনশিপ খুব ভালোভাবে দেখানো হয়েছে। মুভিটার অ্যাকশন ও কমেডি কি বলবো, এত সুন্দর হয়েছে যে চাইলে আপনি নিজেই দেখে আসতে পারেন। মুভিটি বক্স অফিসেও ভালো ব্যবসা করেছিল। মুভিটা দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। লিস্টে 3 নম্বরে রয়েছে 2014 সালে মুক্তি পাওয়া অ্যাবাদু। এটা একটি অ্যাকশন কমেডি মুভি। মুভিটা 5.5 আউট অফ 10 রেটিং পেয়েছিল IMDb-তে। মুভির কাহিনী সাত্তিয়ার, যার গার্লফ্রেন্ডকে এক গুন্ডারা মেরে ফেলে এবং তাকেও মেরে ফেলে, কিন্তু সে মারা যায় না, শুধু তার চেহারা নষ্ট হয়ে যায়। তারপর এক ডাক্তার তার ছেলের চেহারা তাকে দেয়। তারপর সাত্তিয়া তার গার্লফ্রেন্ডের প্রতিশোধ নেয়। তারপর তার নতুন চেহারার জন্য তার উপর আক্রমণ হয়। কারা এই আক্রমণ করে তা জানতে হলে দেখতে হবে এই মুভি। দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। লিস্টে 2 নম্বরে রয়েছে 2016 সালে মুক্তি পাওয়া ধ্রুবা। এটা একটা অ্যাকশন ড্রামা মুভি। মুভিটা 7.6 আউট অফ 10 রেটিং পেয়েছিল IMDb-তে। মুভির কাহিনী ধ্রুবার, যে একজন IPS পুলিশ অফিসার থাকে, যে খুঁজতে থাকে এমন একজনকে যে তার শরীরের ভিতর এমন একটা নেটওয়ার্ক মাইক্রোফোন সেট করে দেয় যে তার সমস্ত কথা শুনতে পারবে। এখন কে তার শরীরের ভিতর নেটওয়ার্ক মাইক্রোফোন লাগিয়ে দেয় তা জানতে হলে দেখতে হবে এই মুভি। মুভিটায় খুব অ্যাকশন সিন রয়েছে এবং এমন সব সিন রয়েছে যেটা আপনাকে উত্তেজিত করবে, তাই মুভিটা চাইলে দেখতেই পারেন। দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। লিস্টের 1 নম্বরে রয়েছে 2009 সালে মুক্তি পাওয়া মাগাথিরা। এটা 7.6 আউট অফ 10 রেটিং পেয়েছিল IMDb-তে। মুভির কাহিনী হচ্ছে এক প্রেমিকের, যে তার আগের জন্মের ভালোবাসাকে খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে পেয়েও যায় এবং তারা বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারই মধ্যে মুভির ভিলেন নায়িকার বাবাকে মেরে ফেলে এবং নায়িকা ভাবে নায়ক তার বাবাকে মেরে ফেলেছে। তারপর ভিলেন যখন নায়িকাকে হেলিকপ্টারে করে নিয়ে যাচ্ছিল তখন নায়ককে ভিলেন হেলিকপ্টার থেকে ফালিয়ে দেয়। তারপর নায়ক তাদের 400 বছরের আগের জন্মের কথা মনে করে। তাদের আগের জন্মের প্রেমে সফলতা পায় না, কিন্তু বর্তমানে প্রেমে কি সফলতা পাবে তা জানতে হলে দেখতে হবে এই মুভি। মুভিটায় রামচরণ বেস্ট অ্যাক্টর হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছিল, তাই বুঝতেই পারছেন মুভিটা কত ভালো হয়েছিল। আজকে এখানেই শেষ করছি। এর মধ্যে রামচরণের কোন মুভিটা আপনার পছন্দ তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।